গাইজ, বাংলাদেশের বাজারে অনেকগুলো বাইকই আছে, তবে আমার দেখায় একটা সুন্দর বাইক হচ্ছে হলো জিপিএক্স ডেমন JR 165R। এই বাইকটার লুকস আমার কাছে অন্য একটা বাইকের তুলনায় অনেক ভালো লাগে, আর আই হোপ আপনাদেরও এই বাইকটার লুকস ভালো লাগে। এখন যেহেতু বাংলাদেশের সিসি লিমিট 350 সিসি করে দেওয়া হয়েছে, তাই এই বাইকটার বড় বাইক আসতে যাচ্ছে, যেটা হলো জিপিএক্স ডেমন JR 200R। মানে এটার 200 সিসির ভেরিয়েন্টটা আসতে চলেছে বাংলাদেশে। এখন আসলে ওইটার প্রাইস কত হবে, এছাড়া ওটাতে আমরা কি কি স্পেসিফিকেশন হিসেবে পাচ্ছি, সেগুলো আজকের এই ভিডিওতে জেনে নিব। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। বাই দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়ে করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়, তাহলে দেরি কিসের, এখনই। যেহেতু বাইকটা 200 সিসির, তাই শুরুতেই এই বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলি। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাচ্ছেন 198 সিসির 4-stroke 12 সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলের FI SOSC এর একটা ইঞ্জিন। বাইকটাতে যদি 2 বাল্বের জায়গায় 4 বাল্ব থাকতো আর SOSC ইঞ্জিনের জায়গায় DOSC এর ইঞ্জিন হতো, সেক্ষেত্রে বাইকটার পারফরমেন্স আরো দুর্দান্ত আপনারা পেতেন। তবে হয়তো কোম্পানিরা এই বাইকটার দামটাকে দামা চাপা দেওয়ার জন্য এই কাজটা করেছে। যাই হোক, এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন, 19 হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 17.2 নিউটন মিটার। আর এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 160 কিলোমিটার উপরে, এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 25 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 276 মিলিমিটার ডিক্স উইথ ABS, এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটার ডিক্স উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পাবেন। এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, অর্থাৎ USD সাসপেনশন, এবং রেয়ারে ইউজ করা হয়েছে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেললাইট, ইন্ডিকেটার সবগুলো আপনারা LED এর পাবেন। এই বাইকের স্পিডোমিটার হিসেবে যে স্পিডোমিটারটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ফুললি ডিজিটাল TFT ডিসপ্লের একটা স্পিডোমিটার, যেটাতে রঙের ছোঁয়া থাকছে। আর সত্যি কথা বলতে গেলে আমার কাছে এই বাইকের স্পিডোমিটারটা অনেক ভালো লাগে। এখন কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের লেন্থ 2020 মিলিমিটার, হাইট 1145 মিলিমিটার, সিট হাইট 815 মিলিমিটার, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 159 মিলিমিটার। এই বাইকের সিট হাইটটা অনেক বেশি। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসেবে থাকছে একটা 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 150 কেজি। তো এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকটার যে ছোট ভেরিয়েন্ট আছে, অর্থাৎ 165 সিসির যেটা, সেটার প্রাইস বাংলাদেশে 3,70,000 টাকা। সেই ক্ষেত্রে এই বাইকটা যদি আসে, সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইস হবে মিনিমাম 4,00,000 টাকার উপরে। তবে 4,50,000 টাকার উপরে এই বাইকটার প্রাইস যাবে না, এর মধ্যেই থাকবে, 4,00,000 থেকে 4,50,000 টাকার মধ্যেই এই বাইকটার প্রাইস হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। এক তো লাইক আর শেয়ার ঠক দিজিয়ে মা কাল কাছে, তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজিয়ে 5000 লটে দিক জানা চাইয়ে। আগে মজা বলে রিস্কে, রিস্কে ডরেঙ্গে পড়নে সে আগে মেমরে কাই পাওয়ার কাম।